এবং ঢাকা 17 আসনে এবং দেশবাসী যারা আছেন সবাই আমাদের দোয়া রাখবেন ভোটের দিনে যেন আমরা একটা সুষ্ঠু একটা নির্বাচন দেখতে পাই। সুষ্ঠু আমি আশা রাখতেছি নির্বাচনের দিনে সুষ্ঠু একটা নির্বাচন হবে। এবং আজকে আপনি রায়ও শুনলেন, এখন আপনার অনুভূতিটা কি? অনুভূতি অবশ্যই আপনারা সবাই দেন, যে কোনো খুশির খবর শুনলে সবারই ভালো লাগে। তা আমারও ভালো লাগে আজকে লাগতেছে, কারণ আমার ভিতরে একটা মনে করেন নিরাশা ছিল যে আমি হয়তো ইসিতে কোনো রায় পাবো না। তে আসলে কি 70 যদি অল টাইম হয়, এবার আমি এখানে আসে বুঝতে পারলাম যে আমার, আমি জোর গলায় বলেছিলাম যে আমাদের প্রার্থীটা এবং ভোটারদের স্বাক্ষর ঠিক আছে, সেই হিসেবে এখানে ইসিতে যারা যাচাই করেছে ঠিক বলেছে। নির্বাচন কমিশনার প্রথম দিন তারা যাচাই করেছে, তাদের সিদ্ধান্তটা ভুল ছিল। ওখানে আমরা জোর গলায় বলেছিলাম এখানে ভোটাররা উপস্থিত আছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, উনি কিন্তু জিজ্ঞেস করেনি এবং বলছিল তাদের সিগনেচার মিল নাই। এখানে ইসিতে এনারা সিগনেচার দেখতে সিগনেচার মিল আছে এবং আপনার আমাদের ভোটারদের উপস্থিত করেছিলাম নির্বাচন কমিশনার, ওখানে শুনেনি, সে ভুল করেছে। আর এখানে সব কিছু মনে করেন তারা তথ্য এবং ভোটারদের মনে করেন সাক্ষ্য সব কিছু মিল দেখে দেখেছে, হ্যাঁ আমি সঠিক আছি, সেই সে সব কিছু বিবেচনা করে নির্বাচন কমিশনার এবং ইসিতে আমাকে আজকে বৈধ ঘোষণা করেছে। যে আমার মতো আমি কিন্তু বারবার নিজেই বলেছি যে আমি এখানে ফিরে পাবো না, আজকে এখানে ফিরে পেয়েছে। এরকম আজকে হিরোলম একটা ফিরে পেয়েছে, আরও যখন আরও 10টা হিরোলম ফিরে পাবে, আস্তে আস্তে আমাদের নির্বাচন কমিশনার ইসির উপর যে মানুষের ভুল ধারণা আছে এগুলো আস্তে আস্তে তাদের ভেতর থেকে দূর হয়ে যাবে। তাতে নির্বাচনের কমিশনের উপর তারপর ইসির উপর তাদের আস্তে আসবে, সেই হিসেবে জনগণ মনে করে সুষ্ঠু একটা নির্বাচনের আশা করবে। যেরকম আজকে আমি এখানে সুষ্ঠু একটা বিচার পেয়েছি যে এবং ঢাকা 17 আসনে এবং দেশবাসী যারা আছেন সবাই আমাদের দোয়া রাখবেন ভোটের দিনে যেন আমরা একটা সুষ্ঠু একটা নির্বাচন দেখতে পাই, সুষ্ঠু একটা ভোট দেখতে পারি সবাই। সামনে যেহেতু নির্বাচন, নির্বাচনটাই আপনি কি মিডিয়া চাপে পড়াচ্ছে কি আসলে নির্বাচন কমিশন সুষ্ঠু করতে পারবে কিনা, সেই ক্ষেত্রে আপনার আসলে? যেহেতু আজকে আমি এখানে সুষ্ঠু একটা বিচার পেয়েছি, সেহেতু আমি আশা রাখতেছি নির্বাচনের দিনে সুষ্ঠু একটা নির্বাচন হবে সারা বাংলাদেশ। এটাই নির্বাচন সুষ্ঠু থেকে সামনে যে নির্বাচনগুলো আছে ইসির উপর নির্বাচন কমিশনের উপর তাদের একটা আস্থা ফিরে আসবে, না এখনও সুষ্ঠু নির্বাচন এবার হবে আশা রাখতেছি। আর আমার বিপক্ষে কিছু আমার উকিল সাহেব কিছু সুষ্ঠু নির্বাচনের আশা রাখতেছি এবং আমি জানি দেশবাসী সবাই আমার এই নির্বাচনে টাকে থাকবে। এবং সবাই যারা আছেন সবাইকে একটা অনুরোধ করবো আপনাদের ভোটের মতে যে আপনারা ভোট দেন আর না দেন, যাকে আপনারা ভোটের দিন ভোটের কেন্দ্রে আসবেন, কৃষক আপনি কিন্তু ভোটের আশা দেখে দশজনে হয়তো ভোটের আগ্রহ পাবে না, ভোট সুষ্ঠু হয়েছে আমরা ভোট দিই। আর আপনারা সবাই দিন ভোটের দিনে আপনারা ভোটের বাসায় থাকেন, হয়তো বলতেছেন জোর করে সিল মারতেছে, আমার কাছে কেউ যদি জোর করে সিল মারে আপনারা যদি 10 জন সিল মারে আপনারা 20 জন বাইরে বাড়াবেন যাতে সিল না মারতে পারে। তাহলে এই দিনকে সবাই যদি মনে করেন রুখে দাঁড়ান তাহলে দেখবেন কেউ আর জোর করে সিল মারতে পারবে না, জোর করে আমাদের আসন ছিনে নিতে পারবে না। কিন্তু আপনাদের নিরাপত্তা পালনের কারণেই কিন্তু জোর করে আমাদের সিল মারে, জোর করে আমাকে আসন ছিনে নেয়, জোর করে মনে করেন প্রার্থী অন্যজনকে বিজয় ঘোষণা করা।